রেশনে নিম্নমানের সামগ্রী দেওয়া হচ্ছে দীর্ঘদিন ধরে, একাধিকবার প্রতিবাদ জানানো হয়েছে কিন্তু কাজের কাজ কিছু হয়নি। আর এবার স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখালো এই ঘটনাকে কেন্দ্র করে, ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গার বেলেনি এলাকায়। স্থানীয় মানুষের অভিযোগ, দীর্ঘদিন ধরে মীরা সাধুখা তার ন্যায্য মূল্যে রেশন দোকান থেকে নিম্নমানের রেশন সামগ্রী দিচ্ছিলেন গ্রাহকদের। দীর্ঘদিন ধরে যা নিয়ে এলাকার লোকজনের মধ্যে বিক্ষোভ দানা বেঁধেছিল। শনিবার রেশন দেওয়া শুরু হলে দেখা যায় ফের একই রকমের সামগ্রী দেওয়া হচ্ছে গ্রাহকদের। এরপরই এলাকার লোকজন বিক্ষোভ দেখাতে থাকে। দোকান মালিকের নাতিসহ তিন কর্মচারীকে আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকে তারা। গ্রাহকেরা কী দাবি করেছেন শোনাবো আপনাদের। যে আটা দিচ্ছে মানুষ খেতে পায় না, এছাড়া মানুষের কাছে টাকা নিয়ে ডিউ স্লিপ করে, আমরা বলে বলে এই নিয়ে বহুত বার ওখানে আমরা গেছিলাম, ওকে বুঝাইছি কিন্তু আমাদের বিরুদ্ধেও কোনো কথা শুনিনি। মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় গোবরডাঙ্গা থানার পুলিশ। তারা চারজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনা উত্তেজনা রয়েছে ওই এলাকায়। তবে ওই রেশন দোকানের মালিকের নাতি রাজকুমার সাধুকা জানিয়েছে যেভাবে সরকারি বান আসে সেভাবেই দেওয়া হয় গ্রাহকদের। কি জানাচ্ছেন তারা শোনাব। জোরে বলুন, চালে দেখলাম দাদা। উত্তর চব্বিশ পরগনা গোবরডাঙ্গা থেকে উজ্জ্বল সিকদারের রিপোর্ট, বেঙ্গল লাইভ নিউজ।